এখন 9:30 এন্ড আমরা এখন পৌঁছে গেছি কাশ্মীরি গেট। দেখতে পাচ্ছ তোমরা কাশ্মীরি গেটে পৌঁছে গেছি। আজকে আমাদের জার্নি হচ্ছে দিল্লি থেকে জয়পুর বাই RSRTC ভলভো বাস। আমাদের বাসের টাইমিং হচ্ছে 10টার সময় অ্যান্ড বাস ক্লেম করছে যে ওরা 5টার সময় ঢুকিয়ে দেবে, তো আমরা সেই বাসটাতেই বুক করেছি। তো দেখা যাক কীরকম জার্নিটা হয়। আর কাশ্মীরি গেটের একটা তোমাদেরকে ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই, সেটা হচ্ছে মুঘল পিরিয়ডে কিন্তু এই গেটটার নাম দেওয়া হয়েছিল কাশ্মীরি গেট, বিকজ এখান থেকে যে সোজা একটা রাস্তা যেত আগে সেটা পুরো ডিরেক্ট কাশ্মীরের সাথে কানেক্ট করতো। এখন আর সেই রাস্তাটা কানেক্ট নেই, ডিসকানেক্টেড হয়ে গেছে। যাই হোক, তো এটা ছিল একটা ছোটো ইনফরমেশান। তো চলো তোমাদেরকে বাসটা দেখাই, লেটস গেট স্টার্ট। এই হচ্ছে আমাদের বাস, পিছনে দাঁড়িয়ে আছে। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এত বড় বাস টার্মিনাল আমি জীবনেও দেখিনি। কলকাতাতে যখন ট্রাভেল করি প্ল্যানেট থেকে বা বাবুঘাট থেকে যেসব টার্মিনালগুলো হয় সেগুলো মানে যেন এদের কাছে পুরো পাতি, ঠিক আছে, মানে পুরো পাতি একদম, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে পিছনে, 10টার সময় ছাড়ার কথা। আর এখানে কিছু দোকান ফোকানও আছে, তোমরা খাবার নিয়ে উঠতে পারো, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমি শুভজিৎ, তোমরা দেখছো ট্রাভেল উইথ শুভজিৎ 2.0। উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট ইন টু দি ভিডিও।
বাজছে এখন .11টা, আমরা এখন আছি ইফকো বাস টার্মিনাল। এখানে দেখছি অনেকক্ষণই দাঁড়িয়ে আছে গাড়ি আমাদের, তো দেখি কখন ছাড়ে। তোমরা দেখলেই টার্মিনালটা মানে একটা ছোট্ট টাইপের, নট লাইক কাশ্মীরি গেট। কাশ্মীরি গেট যেন মানে কী বলবো, মানে ওটা যেন একটা বিশাল বড় মেট্রো স্টেশন, ঠিক আছে, মানে লাগছে এমনই, মানে এতটা ক্লিন, এতটা ক্লিন, মানে ভালো লাগলো দেখে, ঠিক আছে।
20 मिनट का स्टॉपेज।
প্রচন্ড গরম, বাসের ভিতর থেকে ফিল করা যাচ্ছে সেটা। আর আমার তো এমনি আগে রাজস্থান ঘোরা, বাট স্টিল এলাম বাস রাইড নিতে জানি। তো বাস স্ট্যান্ডে নেমে তোমার সাথে কথা হচ্ছে। তো গাইজ
ঘড়ি হচ্ছে এখন ডট 3:30 আর আমি পৌঁছে গেছি জয়পুর সিন্ডিকেট বাস টার্মিনাল। এখানে সব যত রকম সরকারি বাস আছে, গভর্নমেন্ট বাস সব এখানে, এদের স্ট্যান্ড এখানে সব দাঁড়ায়, দেখে নাও তোমরা, ঠিক আছে। মারাত্মক একটা এক্সপিরিয়েন্স ছিল আজকের রাইডটার। ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তো তোমাদেরকে একটা কাজ দিয়ে রাখছি, শোনো, ছোট্ট কাজ, একদম এক মিনিটও লাগবে না। লাইক করো, কমেন্ট করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না বস। এরকম আরও অনেক অনেক ভিডিওস আমি নিয়ে আসতে থাকবো আমার চ্যানেলে, দেখতে থাকো আমার চ্যানেল, সাপোর্ট মি, দ্যাটস অল, সাইনিং অফ।